চমকায়, রক্ত দিয়ে কে নাই ভাষার অধিকার। বই মেলায় মাসে বলে আনন্দিত হই, বই আমার প্রিয় বন্ধু ভালো বন্ধু। শুভ সন্ধ্যা সময় শুধু আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সেই সঙ্গে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে প্রতিদিনকার সরাসরি আয়োজন oikko.com.bd চ্যানেল আই বইমেলা সরাসরি আজকের পর্বে। প্রিয় দর্শক, আজকে প্রথমে একটি মজার প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। এত মানুষ কোত্থেকে এলো, এত মানুষ কোথায় ছিল আসলে, এত পাঠক, এত প্রকাশক, এত দর্শনার্থী আসলে কোথায় ছিল? গতকাল থেকে এই প্রশ্নটি মাথায় ঘুরঘুরি করছে। এত সুন্দর একটি আয়োজনে, এত কি বলবো, আয়োজনের যে মুখ্য যে বিষয়টি, যে মুখ্যম যে ব্যাপারটি, সেটি হচ্ছে এখানকার দর্শনার্থী, পাঠক এবং আপনারা আমরা। পুরো মেলা জুড়ে কি বলবো, একদম উচ্ছ্বাসে যেন মেতে উঠেছে সব পাঠকরা, প্রকাশকরা এবং লেখকরা বটে, সময় তো লেখক যারা আছেন তারা, তাদের সঙ্গে সাক্ষাৎকার, তাদের সঙ্গে তাদের সান্নিধ্য পাওয়া এই বইমেলাতে শুধুমাত্র আসলে সম্ভব বলে মনে হয়। এবং আমার কাছে মনে হয়, আমি বলতে চাই খুব উচ্ছ্বাসের সঙ্গে, যে এটি মনে বাঙালি বাঙালি পাঠকদের জন্য সবচাইতে বড় উৎসব অমর একুশে বইমেলা এই প্রাঙ্গণটি। প্রিয় দর্শক, আজকে বরাবরের মতে প্রথমে আমি একজন প্রবীণ লেখকের সঙ্গে কথা বলবো। তিনি ভ্রমণ পিপাসু একজন মানুষ, আমরা ভ্রমণ করতে সবাই পছন্দ করি, এবং তিনি তার ভূমিকায় লিখেছেন যে আমি লেখক নই, কিন্তু তারপরে তিনি লিখেছেন তার আটটি দেশ ভ্রমণের এই কাহিনী, তার এই অভিজ্ঞতাটি আমি ডেকে নিতে চাই একটু। মাহমুদা রহমান আছেন আমাদের সঙ্গে, সালাম আলাইকুম, একটু সামনে আসবেন। আটটি দেশ আপনি ঘুরেছেন এবং সেটি নিয়ে আপনি এই লেখাটি লিখেছেন, আপনি তো আগে কখনো লিখেননি, তো এই লেখার মানে আগ্রহটা কেন হলো? আমি যে দেশগুলো ঘুরেছি সেই দেশগুলো সম্পর্কে সবাইকে জানানোর জন্যই আমি আজকে এই বইটা করেছি, যাতে সবাই জানতে পারে। সবার তো আর সমর্থ হয় না যাওয়ার, এবং আর্থিক সামর্থ্যও হয় না বা শারীরিক সামর্থ্যও থাকে না। তারপরেও আমি যে ঘুরলাম এবং দেশের প্রকৃতি, দেশের সংস্কৃতি, দেশের ইতিহাস সম্পর্কে জানলাম, এটা সবার মাঝে একটু ছড়িয়ে দিয়ে সবাইকে জ্ঞান আহরণের জন্যই আমার এই বই লেখা। তো এই যে আটটি দেশ আপনি ঘুরেছেন, একেবারে পরপর ঘুরলেন নাকি ভেঙে ভেঙে? আমি এই অনেকবার গিয়েছি, এক একটা দেশে অনেকবার গিয়েছি। যেমন সিঙ্গাপুরেই আমার ব্যবসায়ী উদ্দেশ্যে আমি অনেকবার গিয়েছি, চীনে গিয়েছি, আর অন্য অন্য অনেক দেশে গিয়েছি। আমি মাত্র আটটা কথা এখানে লিখেছি, আমার অন্য বইয়ে আরও। চমৎকার, আমরা সেই অপেক্ষায় রইলাম, আপনাকে অনেক ধন্যবাদ মাহমুদা রহমান। প্রিয় দর্শক, ভ্রমণ করতে করতে ভ্রমণ পিপাসু একজন লেখক হয়ে উঠেছেন, সেই গল্প আপনাদের শোনালাম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আমার সহকর্মী আদিত্য সাইনের কাছে যাচ্ছি, তার কাছে তার বই পরিচিতি অংশে। ধন্যবাদ শাফি আহমেদ। আমরা বইমেলার আজ 22শে ফেব্রুয়ারি, প্রতি বছর 22শে ফেব্রুয়ারিতে বইমেলার যেই হিসেবটি আমরা করি, বইমেলা 22শে ফেব্রুয়ারি শেষের দিকে চলে আসে। এবার সৌভাগ্যক্রমে 22শে ফেব্রুয়ারি এখনও মধ্য বইমেলাতে আমরা পৌঁছাইনি, তার মানে আমরা আজ বইমেলার অষ্টম দিনে আছি। এবং বইমেলা আজকে, গতকাল প্রচণ্ড ভিড় ছিল, আজকে সেরকম ভিড় নেই, আজকে বইমেলার পরিবেশ অত্যন্ত শান্ত। এবং বইমেলাতে কিন্তু অসংখ্য পাঠক আছেন, বইমেলার বিভিন্ন প্রান্তে তারা ঘুরছেন। আমরা বেশ কিছু বই নিয়ে কথা বলবো, তার আগে আপনাদের কাছে জানাতে চাই আজ 22শে ফেব্রুয়ারি শিশু সাহিত্যিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সুস্থ ধারার চলচ্চিত্র উদ্যোক্তা ফরিদুরেজা সাগরের জন্মদিন। আজ তার জন্মদিনে তার যে ছোট কাগজ সিরিজ, সেই সিরিজের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। পাশাপাশি বলতে চাই যে এই বইমেলায় তার দুইটি বড় বড় গ্রন্থ প্রকাশের অপেক্ষায় রয়েছে, সেগুলো আপনাদের হাতে পৌঁছবে বলে আশা করছি। আমরা সৌভাগ্যক্রমে আজকে বইমেলায় পেয়ে গেছি আনিসুল হককে, তার দুটি গ্রন্থ আমার হাতে, কিশোর সমগ্র আরও একটি গ্রন্থ রয়েছে, আমি সেই প্রসঙ্গে আসব। আনিসুল হকের কাছে আমি জানতে চাইব আজকের বইমেলা, এবং আজকে আমি একটি কথায় কিছুক্ষণ আগে বলেছি যেন ফরিদুরেজা সাগরের জন্মদিন। প্রথমে আদিত্য সাইনকে ধন্যবাদ, আর এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিন আমাদের জন্যে, 22শে ফেব্রুয়ারি। আজকে আমাদের অতি প্রিয় মানুষ, বাংলা ভাষার একজন খুবই গুরুত্বপূর্ণ শিশু সাহিত্যিক এবং আমি বলব টেলিভিশনের ব্যক্তিত্ব, গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুরেজা সাগর, তাঁর জন্মদিন, 67তম জন্মদিন। 22 খুব সুন্দর একটা ম্যাজিক নাম্বার, আজকে সাগর ভাই 67 পূর্ণ করলেন। হ্যাপি বার্থডে টু ইউ সাগর ভাই, শুভ জন্মদিন সাগর ভাই। আমি শুনেছি সাগর ভাই এখন একটু দেশের বাইরে আছেন, কিন্তু তিনি আমাদের হৃদয়ে আছেন এবং সবার হৃদয়ে আছেন। সাগর ভাইয়ের মতন মানুষ হয় না, সাগর ভাই আমি কি বলবো,
আমাকে লেখক করেছেন সাগর ভাই, উনি আমাকে ফোন করে বলতেন তোমার লেখা গদ্য কার্টুন ভালো হয়, তুমি উপন্যাস লেখো উপন্যাস লেখো। তিনি যখন প্রথম চ্যানেল আই করেন একদম একটা ছোট্ট বাসা ভাড়া নিয়েছিলেন সিদ্ধেশ্বরীতে, আপনাদের মনে আছে? ওই ফাঁকা বাসায় আমাকে ডেকে নিয়ে গিয়ে বললেন এইখানে আমাদের টেলিভিশন কেন্দ্র হবে, তুমি কিন্তু নাটক লিখবে। আমি নাটক লিখে তাকে জমা দিলাম। সাগর ভাইকে আমি দুইটা বই উৎসর্গ করেছি, সাগর ভাইকে নিয়ে লিখেছি। সাগর ভাইয়ের মা আমাদের কথাসাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্র রাবেয়া খাতুন, তার ভাই প্রবাল ভাই, সব মিলিয়ে কিকা ভাই আপা সব মিলিয়ে একটা পরিবার, কিন্তু সাগর ভাইয়ের কোনো তুলনা হয় না। এটা আমার জানি না, আমি এটা টেলিভিশনে বলা আমার উচিত হবে কি না, সাগর ভাই আমেরিকা যাওয়ার আগে আমাকে একটা ফান্ড দিয়ে গেছেন, যদি কারোর চিকিৎসার দরকার হয় এটা যেন আমি দিয়ে দিই, এবং এটা বলেছেন যে এটা কাউকে বলবে না যেটা আমি দিচ্ছি। আমি আমার চোখে পানি আসে যে সাগর ভাই আমাদের আসলে, তিনি আমাদের জ্ঞানের সাগর, সাহিত্যের সাগর, সাংবাদিকতার সাগর, কিন্তু তিনি দয়ারও সাগর। ধন্যবাদ আনিসুল হক। ফরিদুর রেজা সাগর সম্পর্কে আর কোনো বিশেষণ এর উপরে আসলে আর কেউ এভাবে দিতে পারবেন কি না আসলে সন্দেহ রয়েছে, তারপরেও আমরা বলছি যে সবাই ফরিদুর রেজা সাগরকে এভাবেই ভালোবাসেন। ধন্যবাদ আপনাকে। বইমেলার যেসব তারকা রয়েছেন বইমেলার, আনিসুল হক তাদের অন্যতম, তাকে সবসময় ভিড় জমিয়ে থাকে পাঠকেরা। তার কিশোর অভিযান সমগ্র এবার বইমেলায় এসেছে এবং এটি অনেক বিক্রি হচ্ছে, অনেকের হাতেই আমরা দেখেছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আরও কিছু বইয়ের আলোচনায় যাব। দু একজন লেখক আছেন এখানে, কনক চৌধুরী আছেন, তার সঙ্গে আমরা কথা বলতে পারি। কনক চৌধুরী, আপনার কি বই বেরিয়েছে এবার বইমেলায়? আমার এবার বইমেলায় গল্পগ্রন্থ গল্প কথা বলে একটি বই এবং উপন্যাস অন্তহীন অন্তরাল, এই দুটো উপন্যাস বেরিয়েছে। আশা করছি যে সেই আপনার গ্রন্থগুলি পাঠকের হাতে পৌঁছবে এবং আপনি সেরকম সাড়া পাবেন। আরেকজন লেখক এখানে আছেন, তার সাথে আমরা একটু কথা বলতে পারি। তার গ্রন্থটি হালিমা বেগম, ভালোবাসার বয়স নেই, ভালো লাগার বয়স নেই, তার একটি গ্রন্থ। আপনি খুব সংক্ষেপে যদি বইটি সম্পর্কে একটু বলেন। আপনি ধরেন না। আসসালামু আলাইকুম। চ্যানেল আইকে অনেক ধন্যবাদ এবং কর্তৃপক্ষ যারা দেখছেন। আমার বইটি উপন্যাস ভালো লাগার বয়স নেই, নামটার মধ্যে মনে হয় যে উপন্যাসের কাহিনীটা অনেকটা সবাই পাঠক বুঝবে। ধন্যবাদ, নিশ্চয়ই পাঠক বুঝে নেবেন। ভালো লাগার বয়স নেই এর মধ্যেই উপন্যাসের যে মানে যে বিষয়টিকে কেন্দ্র করে উপন্যাসটি লিখেছেন তা রয়েছে। আমি বই আলোচনায় যেতে চাই, শুরুতেই আসছি বইমেলা প্রতিদিন, আনন্দ আলো বইমেলা প্রতিদিন, যেটি প্রতিদিন প্রকাশিত হয় এবং বইমেলা সম্পর্কিত অনেক তথ্য নিয়ে, অনেক খবরাখবর নিয়ে এটি প্রকাশিত হচ্ছে। আনন্দ আলো বইমেলা প্রতিদিন oikko.com.bd পৃষ্ঠপোষকতায় আরও যেসব বই রয়েছে বইমেলায়, দন্তস্বর অশনের নটুর একটি রাইফেল, এটি স্বপ্ন একাত্তর প্রকাশনী থেকে বের হয়েছে। বঙ্গবন্ধু একশো, আমিরুল ইসলামের একটি গ্রন্থ, বঙ্গবন্ধুকে নিয়ে একশোটি গল্প, এটি একটি অসাধারণ কাজ এবং আমরা কিছুক্ষণ আগেই বইটিতে একটু চোখ বুলানোর সুযোগ হয়েছিল, যেখানে অসাধারণ কিছু গল্প রয়েছে, একেবারে বঙ্গবন্ধুর জীবনের সঙ্গে যুক্ত গল্প, যে গল্পগুলো ইতিহাসের একটি অংশ, সেই গল্প সেই বিষয়গুলো থেকেই আমিরুল ইসলাম গল্প তৈরি করেছেন এবং অসাধারণ তার লেখনী দিয়ে তিনি পাঠকের কাছে পৌঁছতে চেয়েছেন। এবং তুর্য প্রকাশনী থেকে বের হয়েছে বঙ্গবন্ধু একশো এই গ্রন্থটি। বৈরাগ্যে নৈরাজ্যে তানিম কবীরের এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে ঐতিহ্য প্রকাশনী থেকে। আমরা শাফি আহমেদের কাছে যাব আরও নতুন কোনো তথ্যের খোঁজে। প্রিয় দর্শক, বইমেলায় আসতে তো প্রিয় লেখকদের সঙ্গে দেখা হয়ই, এবং আমার সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন তিনি হচ্ছেন মনি হায়দার। এই প্রথম তার সঙ্গে আমাদের দেখা হলো বইমেলার প্রাঙ্গণে, এবং তাকে আমি একটি বই উন্মোচন মানে মোড়ক উন্মোচন করতে দেখছিলাম, সেখান থেকে দেখে নিয়ে এলাম। কেমন আছেন মনি ভাই, এবারে বইমেলা কেমন লাগছে? অসাধারণ, তুলনাহীন। তো এবারে বইমেলা তো কালকে থেকে যেমন বলে আসছি যে এত ভিড়, এত পাঠক, এত দর্শক দর্শনার্থী সব মিলে কালকে যেমন ভিড়টা ছিল, আজকে কিন্তু কম নেই। তো গতবার তো আমাদের একটু মন খারাপ হয়েছিল, আপনি এসে মন খারাপ করেছেন বলেছেন, এবার কেমন লাগছে অনুভূতিটা পুরোপুরি বলেন। গতবার যেরকম মন খারাপ হয়েছিল এবার তার দ্বিগুণ তিনগুণ আনন্দ
গুরুত্ব অনুভব করছি বইমেলায় এসে, তার কারণ পাঠকরা এসছে, প্রকাশকরা এসছে, লেখকরা এসছে, এবং এই যে তিনটে বিষয়ের সমন্বয় হচ্ছে, একটা অপূর্ব মিলন মেলা গড়ে উঠেছে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা। এবং আমাদের যে বর্ণমালা, বর্ণমালা তো আমরা লিখি কালো কালিতে, কিন্তু মূলত আমাদের বর্ণমালা রক্তের, রক্তের ভেতর দিয়ে অর্জিত আমাদের এই বর্ণমালা, প্রাণের ভেতর দিয়ে অর্জিত এই বর্ণমালা, এর প্রতিটি বিন্দুতে বিন্দুতে আমাদের প্রেম, অনুরাগ, ভালোবাসা, দেশপ্রেম ছড়িয়ে থাকে। তো সেই বর্ণমালার আয়োজনে, সম্মানে এই বইমেলা কোন বাঙালি না এসে পারে, প্রত্যেক বাঙালি তার বুকের অস্তিত্ব থেকে অনুভব করে, সে মেলায় আসতে পারুক আর না পারুক, যে এই বইমেলা আমার, এই বইমেলা আমাদের, এই বাংলা ভাষা আমাদের, তো সুতরাং তার তো আসবেই। এবারে কি উপহার দিয়েছেন দর্শক পাঠকদের? দেখো, আমি তো মূলত ছোট গল্প লিখি, উপন্যাস লিখি, তো আমার এবছর দুটো ছোট গল্পের বই বেরিয়েছে। একটা হচ্ছে একটি খুনের প্রস্তুতি বৈঠক, আর একটি গল্পের বই হয়েছে উজান গায়ের অমরনাথ। এই দুটো গল্প বই মিলিয়ে আমার প্রায় 30টা গল্প আছে। একটি ছোটদের বই আছে, আমি তো মুক্তিযুদ্ধের জন্য বাচ্চাদের জন্য প্রচুর লিখেছি, ওখান থেকে 36টা গল্প বাছাই করে একটা মুক্তিযুদ্ধের নির্বাচিত কিশোর গল্প হয়েছে। তারপর হচ্ছে একটি কিশোর উপন্যাস লিখেছি আমি, সাইকেল কন্যা, সেটা এসে ঝুমঝুমি থেকে, আর সপ্তশীর থেকে এসছে উজান গায়ের অমরনাথ, এটা একটি গল্পগ্রন্থ। চমৎকার, নামগুলি শুনে নিলাম, আন্তরিক ধন্যবাদ। আমি আপনাকে আবারও বলবো সেই জায়গায় ফিরে যেতে, আপনি যেখান থেকে ফিরে এসেছেন। প্রিয় দর্শক, কথা বলছিলাম মনি হায়দারের সঙ্গে, এবং তার একটি কথার সঙ্গে আমি একেবারে একমত, যে যারা, যেসব বাঙালি পাঠকরা, সকল বাঙালি যারা এই মাঠে এসে অংশগ্রহণ করতে পারছেন, তাদের জন্যই কিন্তু এই আয়োজনটি, oikko.com.bd চ্যানেল আই বইমেলা সরাসরি, এখান থেকে সকল আপডেটস আপনারা পাচ্ছেন, কী হচ্ছে না হচ্ছে, কত ভিড় হচ্ছে, কারা আসছেন, কোন প্রিয় লেখকটি ঘুরে বেড়াচ্ছেন আমাদের পাশে দিয়ে আশেপাশে, এবং আমরা কোন কোন স্থলে যাচ্ছি, সবই কিন্তু আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি। আমি আবারও বই পরিচিতিতে ফিরে যেতে চাই, তার আগে একটু আমাদের একজন লেখক আছে, তার সঙ্গে একটু কথা বলবো। একটু দয়া করে সামনে আসবেন, আপনার হাতে তিনটি বই দেখতে পাচ্ছি, দুটি বই। আচ্ছা, আমাদের সঙ্গে রয়েছেন আলতাফ হোসেন উজ্জ্বল এবং রয়েছেন সাইদুর রহমান। আপনি যদি বলেন প্রেম, দ্রোহ ও অথবা চুম্বন, কী নিয়ে লেখাই? এটা আসলে রাজনৈতিক বিষয় ছিল, দ্রোহ, ছাত্র জীবন থেকে। সেখানে যেমন দ্রোহ আছে, তেমনই আছে যে এখানে প্রেম ভালোবাসা, এই দেশে প্রেম ভালোবাসা দরকার, তেমনি সমাজ গড়ার জন্য আমাদের ভালোবাসার চুম্বনও দরকার হয়। সেই ক্ষেত্রে এটা স্বাভাবিকভাবেই আমাদের ই করা হয়েছে, যে এই কবিতার মাধ্যমে আমাদের যে একদিকে যে আমার দ্রোহ আছে, তেমনি আছে প্রেম, তেমনি আছে চুম্বন বিষয়টি। আন্তরিক ধন্যবাদ। আরও বই আছে নিশ্চয় আপনার, জীবন ও বাস্তবতা, এবং সেই সঙ্গে আরও একটি বই দেখতে পাচ্ছি, একই কপি। নিশ্চয়ই দর্শকরা পড়বেন যারা কবিতা ভালোবাসেন, আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমি একটু বঙ্গবন্ধুর বাড়ি একটি বই দেখতে পাচ্ছি, নাসের রহমান নামে, বঙ্গবন্ধুকে নিয়ে এবারে অনেক, গতবারও অনেক বই কী বলবো বেরিয়েছে, এবং নানান আঙ্গিক তুলে ধরা হয়েছে, তার মধ্যে একটি বই দেখতে পাচ্ছি নাসের রহমানের লেখা বঙ্গবন্ধুর বাড়ি। কী নিয়ে লেখা এই বইটাতে? আসলে আমি বঙ্গবন্ধুকে যে স্বপ্ন দেখেছি, কৈশোরে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, তখনই আমরা বঙ্গবন্ধুকে যেভাবে পেয়েছি, যেভাবে দেখেছি, সেখানেই আমি বঙ্গবন্ধুকে লিখতে চেষ্টা করেছি, এবং একইভাবে বঙ্গবন্ধুর সাথে দুবার আমার সাক্ষাতের সুযোগ হয়েছিল, এবং সেই স্মৃতিগুলো আমি এখানে নিয়ে এসেছি। এবং 75-এর 15ই আগস্ট যে মর্মান্তিক হত্যাকাণ্ড হয়েছে বঙ্গবন্ধুর বাড়িতে, সেই মর্মান্তিক চিত্র এখানে আমি চিত্রিত করার চেষ্টা করেছি, এবং একই সাথে টুঙ্গিপাড়ায় আমার যাওয়ার সুযোগ হয়েছে, সেখানে যে আমার আবেগ, অনুভূতি, সেটাকে আমি প্রকাশ করতে চেষ্টা করেছি। বঙ্গবন্ধুর যে চর্ম শৈশব, তার যে বিভিন্ন রাজনৈতিক যে প্রজ্ঞা, সেটা নানানভাবে আমাদেরকে উদ্বেলিত করে, আমাদেরকে বিমুগ্ধ করে, আমাদেরকে স্বপ্ন দেখায়, নিশ্চিতভাবে বলতে পারি। আন্তরিক ধন্যবাদ নাসের রহমান, এবং নিশ্চয়ই এটি খুবই তাৎপর্যপূর্ণ একটি বই হবে, একজন বাঙালি হিসেবে তার তার যে অভিজ্ঞতাটি বঙ্গবন্ধুর সঙ্গে, আমাদের জাতির পিতার সঙ্গে, সেটি নিয়ে লেখা। আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি এবারে কবি রেজাউদ্দিন সেলিম আপনাকে ডেকে নিচ্ছি, আমরা তাকে পেয়েছি বটে, তার বই নিয়ে আসলে কথা বলা হয়নি। এবারে বরফের এই দ্বিতীয় সিকুয়েলটি বের হয়েছে, এবারে বইতে দ্বিতীয় সংস্করণ বেরোলো, আমাদের গত মেলায় বেরিয়েছিল বরফের বই প্রথম সংস্করণ, আজকে দ্বিতীয় সংস্করণ এলো। তো আমার এই খুব এই মুহূর্তে মনে পড়ছে যে আমি এই বইটি বেরোনোর পরে, আমি আমাদের ফরিদুর রেজা সাগর, গতকালই তার জন্মদিন ছিল, আমার অভিভাবক, আমি অসম্ভব তাকে মিস করছি যে এবার আমি এই বইটি তার হাতে এখনও তুলে দিতে পারিনি। আমি যখন আজকে সাগর ভাইয়ের ছবিগুলো দেখছিলাম সমস্ত মিডিয়াতে, তখন আমার খুব খারাপ লাগছিল। আমি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সাগর ভাইয়ের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। প্রকৃতপক্ষে প্রতিবারই বইমেলায় সাগর ভাইয়ের বই থাকে, তিনি নিজে না আসলেও অনেক সময় খোঁজখবর সবসময় রাখতেন আমাদের, তো নিশ্চয়ই তিনি খোঁজখবর রাখছেন, তিনি যেভাবে থাকুন তার সুস্থতা কামনা করছি। আর
চ্যানেল আই হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে লেখকদের, কবিদের, সাহিত্যিকদের সবচেয়ে বড় সমাদর আছে, এবং আমরা গভীরভাবে লক্ষ্য করি যে লেখকদের এবং কবি সাহিত্যিকদের যেভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয় চ্যানেল আই থেকে, সেটা কিন্তু আমাদের জন্য খুব গৌরবের এবং আনন্দের। আমার এই দ্বিতীয় সংস্করণটি বেরিয়েছে, এখানে অনেক গুরুত্বপূর্ণ কবিতা আমি লিখবার চেষ্টা করেছি, আমাদের দেশ, মাতৃভাষা, আমাদের রাজনৈতিক সংস্কৃতি, অর্থনৈতিক অবস্থা, বৈশ্বিক পরিমণ্ডলে যে ঘটনাগুলো হচ্ছে তার অভিঘাত আমি এখানে চেষ্টা করেছি। তো আশা করছি যে বইটি তৃতীয় সংস্করণ হবে। নিশ্চয়ই আমরা চাই আছি সংস্করণটি হোক, এবং চমৎকারভাবে বললেন সবগুলো কথা, আন্তরিক ধন্যবাদ কবিরা যতন চলেন। এবং আমি বলতে চাই যে নিশ্চয়ই আমরা প্রত্যাশা করি যে জনাব ফরিদ রেজা সাগর আমাদের এই লাইভটি দেখছেন ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল লাইভ বইমেলা সরাসরি। এই মুহূর্তে আমি নিয়ে যাচ্ছি আবার আদিত্য শাহিনের কাছে, তার কাছে নিয়ে যাব বই পরিচিতির বাকি অংশে। আদিত্য শাহিন, ধন্যবাদ। শাফি আহমেদ, আমরা অনেকের কথা শুনছিলাম বইমেলায়, মানুষ বইমেলায় যেসব বিষয় নিয়ে আসেন, বই নিয়ে আসেন, এবং তারা বইমেলায় এই চ্যানেলের সরাসরি এই আয়োজনে কথা বলতে উদ্গ্রীব হয়ে থাকেন, খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন, অনেক গর্বিত বোধ করেন। এবং এটি বইমেলার যে সম্প্রচার, বইমেলা পাঠকের কাছে পৌঁছে যাওয়ার, এটি একটা অসাধারণ উপায়। বইমেলা যেমন পরিধি বেড়েছে, কলেবর বেড়েছে, বইমেলাতে নানা রকমের প্রচার প্রচারণার উপকরণ যুক্ত হয়েছে বইমেলার বিভিন্ন স্থানে, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার দিচ্ছেন অনেক ব্যক্তি, যারা ইউটিউবার, যারা ফেসবুকের সঙ্গে যুক্ত তারা। একইভাবে গণমাধ্যমগুলো প্রত্যেক দিন বইমেলা নিয়ে নানান রকমের তারা বিষয়ে কার্যক্রম অব্যাহত রেখেছেন। চ্যানেলাই সরাসরি সম্প্রচারের এই কার্যক্রমটি বইমেলায় প্রথম শুরু করেছিল, এবং সেটি অবিরামভাবে চলছে। প্রতি বছরে বইমেলার অন্যতম একটি অনুষঙ্গ চ্যানেলাইয়ের এই সরাসরি সম্প্রচার। যথারীতি আমি বইয়ের আলোচনায় যাচ্ছি। বইমেলায় যেসব বই রয়েছে, রহস্য উপন্যাস মুশির আশ্চর্য আয়না, মইনুল এইচ সিরাজি, এটি প্রকাশ করেছে কথা প্রকাশ। আনিসুল হকের বকুলমালা, ছোটদের বকুলমালা, ভূত এবং হাসির গল্প, আনিসুল হকের কথা প্রকাশ থেকে বের হয়েছে। মুনতাসির মামুনের একাত্তরের বন্ধু যারা, এটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশ। মেহবুব হকের পবিত্রতার স্নিগ্ধ সাগরে, পবিত্রতার স্নিগ্ধ সাগরে, পারিজাত প্রকাশনী থেকে বের হয়েছে। বেঞ্জামিন রিয়াজির আবার জন্ম দাও যদি, এটিও পারিজাত প্রকাশনীর একটি বই। হাসান নাইমের রায়টপুরের উপকথা, হাসান নাইম, এটি অনন্যার প্রকাশন। মুস্তাফা মজিদের একটি গ্রন্থ মণিপুরী, এটাও জার্নিম্যান বুকসের। গতকাল আমরা সাঁওতাল নামের একটি গ্রন্থ, একই রকমের একটি অসাধারণ কলেবরে প্রকাশিত একটি গ্রন্থ তুলে ধরেছিলাম। আজকের মণিপুরী, আমাদের নৃতাত্ত্বিক যে সম্প্রদায় রয়েছে, নৃতাত্ত্বিক যে গোষ্ঠী রয়েছে, তাদের অন্যতম একটি মণিপুরী, যাদের সাংস্কৃতিক ঐতিহ্য অনেক বেশি সমৃদ্ধ। এবং মণিপুরী, তাদের যে সাংস্কৃতিক ঐতিহ্যতা সারা পৃথিবীতে নানান গবেষণায় উঠে এসেছে, এবং মণিপুরীদের এই সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে রবীন্দ্রনাথের কাজ রয়েছে, এবং এটি শত শত বছরের একটি ঐতিহ্যবাহী ঐতিহ্য। এবং এই মণিপুরীদের জীবনগাথা, তাদের সংস্কৃতি, তাদের জীবনবোধ, তাদের ভাষা, প্রত্যেকটি বিষয় এই গ্রন্থে তুলে ধরেছেন ডক্টর মুস্তাফা মজিদ। এবং আমরা আশা করছি যে এই যারা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী নিয়ে যারা গবেষণা করেন, তাদের কাছে এটি শুধু সুপাঠ্য নয়, অত্যন্ত প্রয়োজনীয় একটি গ্রন্থ। রাষ্ট্রভাষা আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা, এম আব্দুল আলিম, এটি মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত হয়েছে, অত্যন্ত প্রয়োজনীয় একটি গ্রন্থ, আগামী প্রকাশনী থেকে বের হয়েছে, দুঃখিত, আগামী প্রকাশনী থেকে। রাষ্ট্রভাষা আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা, এম আব্দুল আলিম। উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন, ডক্টর জি এম ফিরোজ শাহ, এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে আগামী প্রকাশন থেকে। আসাদুল ইসলাম, রাত্রির জেব্রা ক্রসিংয়ে, হাজার রাত্রির নোটবুক, এটি ঐতিহ্য প্রকাশনী থেকে বের হয়েছে একটি কাব্যগ্রন্থ, আসাদুল ইসলাম। এই ছিল আজকের বইয়ের যেসব তথ্য, যেসব বই ছিল আমাদের কাছে, সেগুলো নিয়ে কথাবার্তা। প্রিয় দর্শক, বইমেলার আমরা যেটি বলছিলাম যে
22শে ফেব্রুয়ারির বইমেলা এখন যথেষ্ট জমজমাট এবং অধিকাংশ প্রকাশন তাদের গুরুত্বপূর্ণ যে প্রকাশনার যে তালিকা তার অধিকাংশ বই প্রকাশ করে এনেছে। কিছু বই এখনও বাকি রয়ে গেছে, তারা ঠিক বইমেলার মার্চের কত তারিখ পর্যন্ত গড়ায় সে পর্যন্ত তারা অপেক্ষা করছেন এবং দেখছেন যে তার উপর ভিত্তি করে তারা বইগুলো আনবেন। এবং বইমেলায় একটি অসাধারণ অনেকগুলো বিষয় সংযোজিত হয়েছে। বইমেলায় শুধু বই এবং বই কেনা কেন্দ্রিক যে বিষয় তা নয়, বইমেলায় অনেক সামাজিক যে দায়বদ্ধতা, সামাজিক কাজকর্ম, যারা বিভিন্ন জায়গায় থেকে মানুষকে জাগানোর চেষ্টা করছেন, এমন অনেক উদ্যোগ বইমেলাতে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। তারা এই যে জনসমষ্টির মাঝে বিভিন্ন সমাজ সচেতনতামূলক বিভিন্ন বার্তা, বিভিন্ন বাণী, বিভিন্ন কাজকে তারা পৌঁছে দিতে যাচ্ছেন এই বইমেলার মাধ্যমে। একইভাবে এই বইমেলায় যে প্রকাশিত হয়েছে গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক এই ধরনের হিসেবের বাইরেও এবার কিছু বই প্রকাশিত হয়েছে যেগুলো আমাদের মানে এক অর্থে মানব গঠনের জন্য প্রয়োজনীয় বই। আমাদের যে জনসমষ্টি তাদের যে অভিজ্ঞতা উন্নয়নের জন্য যেসব বই, যেমন কম্পিউটার শিক্ষার বই, ভাষা শিক্ষার বই এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের উপর অনেক বই, এই ধরনের অনেকগুলি বই প্রকাশিত হয়েছে। আমরা শেষ করব আজকের আয়োজন, দেখা হবে আগামীকাল এই সময়ে। যাবার আগে বলে রাখছি, আমা কফি বিকেলের আমন্ত্রণে এই আয়োজনটি এখনই শুরু হবে, দেখার আমন্ত্রণ সবাইকে। শুভ বিকেল সম্মানিত সুধী, চমৎকার একটি বিকেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই বিশেষ আয়োজনটি, যেটি আপনাদের দৈনিক উপভোগ করে থাকেন, সেটি হচ্ছে আমা কফি বিকেলের আমন্ত্রণ অনুষ্ঠান। এবং আজকে বরাবরের মধ্যে আমাদের মাঝে একজন প্রিয় লেখক, প্রিয় মানুষ, তার সঙ্গে আড্ডা হবে, তার সম্পর্কে জানা হবে। রহিম শাহ, কেমন লাগছে এবারে বইমেলা? বইটা শুরুটা ভালো হয়েছে, একটু হয়তো অগোচালো আছে, একটু সময় কম পাইছে, প্রকাশকরা সময় কম পেয়েছে বলে ওরা এখনও স্টল মানাচ্ছে, এই সমস্যাগুলো আশা করি আগামী পাঁচ দিনের মধ্যে এই সমস্যা থাকবে না। বইমেলা না হলে কি মন খারাপ হতো? অবশ্যই হতো, কারণ বই তো আমাদের জীবন। আমরা যারা বই পাগল, আমরা যারা লিখি, আমরা যারা পড়ি, আমরা পড়ি তো বই, আমরা বই না পড়লে হয় না। আর বই তো অনলাইন থেকে সবসময় কেনা যায় না, কারণ অনলাইনে বই দেখা যায় না, বইমেলা আসলে বইটা উল্টিয়ে পাল্টিয়ে দেখা যায়, বইয়ের গন্ধ শোনা সকালে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যদি প্রথম বইয়ের গন্ধটা যদি মুখে না নিতে পারি তাহলে তো হয় তাহলে হল না। আচ্ছা রহিম, আপনার কাছে জানতে চাইবো যে এই যে 17টি বই আপনি এবার উপহার দিচ্ছেন আমাদেরকে পাঠকদেরকে, এই 17টি বইই কি আপনার এবারের বইমেলাকে কেন্দ্র করে? বইমেলাকে কেন্দ্র করে যে আরও আছে বই, আরও কয়েকটা যে 17 আসছে, এর মধ্যে আমি একটা বিশেষ কাজ করেছি, সেটা হচ্ছে হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনভিত্তিক জীবনের অর্থাৎ ছোটোকাল নিয়ে ছয়টা গল্প, এই যে আমি তুরস্কের গল্পগুলো, তুরস্কের সেই তুরস্কের গল্পগুলো আমি আমার মতো করে সাজিয়ে সাপলা দুয়ার থেকে এবার বের করেছি। আচ্ছা, রহিম শাহ আসলে নিজেকে কবে লেখক হিসেবে আবিষ্কার করেছেন? আমি সেটা বলতে পারবো না, তবে আমার প্রথম লেখা প্রকাশ হচ্ছে 1970 সালের 15 জুলাই। 15 জুলাই 1970 সাল, 1970 সাল, দেশ স্বাধীনের আগে। তারপর অনেকদিন বন্ধ ছিল, যুদ্ধ ছিল, অনেক কাণ্ড হয়েছিল, কিন্তু 73-74 প্রচুর লিখেছি, আবার কিছুদিন বন্ধ গেছিল। 75 সালে আমি একটা লেখার পর আমাকে মোটামুটি আমি দৌড় করছিলাম বঙ্গবন্ধুকে নিয়ে, আমি বঙ্গবন্ধুর মৃত্যুকে নিয়ে যে কবিতাটা ছড়াটা লিখেছিলাম সেই সময় সবাই আমাকে দৌড় করে রাখছিল। বিদেশের জন্য রাজনীতি করেছিলাম আমি আমি সত্যিকার কথা, আমি একসময় ছাত্র ইউনিয়ন করতাম, যুব ইউনিয়ন করতাম এবং আমি কমিউনিস্ট পার্টি করেছি। আচ্ছা, যেটা কোনোদিন এই দেশের ক্ষমতায় আসবে না, আমি করেছি, কিন্তু আমি এখন করি না। কিন্তু বঙ্গবন্ধুর বিষয়টা তো অন্য, বঙ্গবন্ধু এই দেশের মানে সত্যিকার কথা, এই দেশের বঙ্গবন্ধু যেমন না যে দেশ স্বাধীন হতো না, তাকে নিয়ে তো কোনো কথা বলা যাবে না। এটা আলাদা একটা আবেগ, ইতিহাস অবশ্য আবেগ, কারণ বঙ্গবন্ধু আমার প্রাণ, বঙ্গবন্ধু আমার জান, বঙ্গবন্ধু আমার সব, বঙ্গবন্ধু আমার স্বপ্ন, এটা মাথায় রাখতো। এবার তাকে নিয়ে কোনো বই কি লিখেছেন? আমি এবার বঙ্গবন্ধুকে নিয়ে অনুপম প্রকাশনের থেকে 4টা বই বেরিয়েছি, 4টি বই গতবারে, মানে সেটা এই মেলাকে ধরা যায়, 4টা বই বের করেছি। আর বাংলা ভাষায় একটা বই বেরিয়েছে এইবার, শেখ হাসিনার জন্মদিন, প্রজাতন্ত্রতম জন্মদিনের দিন 28শে সেপ্টেম্বর আমি একটা বই বের করেছি, বীরকণা ছড়া নামে, সাপলা দৌড় থেকে।
আচ্ছা, ছোটবেলাটা যদি ফিরে যাই আপনার, মনে আছে কি যে কোন জায়গা থেকে আসলে লেখার এই উৎসাহটা আপনি পেয়েছিলেন প্রথম? আমি উৎসাহ পেয়েছি আসলে আমাদের এক লজিং মাস্টার ছিল, আচ্ছা, তার নাম নজরুল। নজরুল স্যার ওই সময় আপনাদের একটা স্বীকার করে নিচ্ছি, নজরুল স্যার যে কোনো কারণে আমি নজরুল স্যারকে পরে অপছন্দ করা শুরু করেছি, কারণটা হচ্ছে নজরুল স্যার ছাত্রসংঘ করতেন, আচ্ছা, এবং সেই স্যার ছাত্রসংঘ করতে মানে এখন যেটা ছাত্র শিবির, খবরদের যে ছাত্র শিবির হয়েছিল জামাতপন্থী, জি, এবং এই লোকটা আমার লিখেছিল প্রথম, লিখলো কিন্তু আমি খুব সচেতন ছিলাম বলে ছোটোকাল থেকে আমি সচেতন, আমি লেখাটা প্রথম নিয়ে গেছিলাম আবুল কাশেম সন্দীপের কাছে, আচ্ছা, আবুল কাশেম সন্দীপ হচ্ছে বাংলাদেশের প্রথম কণ্ঠ, মুক্তিযুদ্ধের প্রথম কণ্ঠ, আপনারা শুনে থাকবেন স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের প্রথম কণ্ঠ, আমি আবুল কাশেম সন্দীপ বলছি, সে আবুল কাশেম সন্দীপের কাছে গেছিলাম, উনি আমার পড়শি ছিলেন, ওনার কাছে যাওয়ার পর উনি সেই লেখাটা লিখে একটু এডিট করে সেটা ছাপিয়ে দিলেন দৈনিক আজাদিতে, চট্টগ্রামে দৈনিক আজাদি আগামীতার আসলে ছাপিয়ে দেওয়ার পর বেশ ভালোই লাগলো, আমি উৎসাহ পেলাম, আমি লিখছি, আমি অবিরাম লিখেছি। এই জন্যই আমি লেখককে আমি আমাদের প্রিয় আজকে যিনি আমাদের সঙ্গে বসেছেন রহিম সাহেব, তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানতে চাই যে এই করোনাকালেও আপনি যে বসে লিখেছেন আমাদের সেই লেখাগুলো আমরা পড়তে পারবো এবারে, এটি আমার জন্য একটি পাওনা। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থেকে এই আড্ডা শুনেছেন, আগামীকাল আবারও দেখা হবে নতুন প্রযুক্তির সঙ্গে, সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই। ফেব্রুয়ারি একুশ অহংকার।